প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার প্রতীক বরাদের পরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা শুরু করেছেন জনসংযোগ নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার প্রচারণা প্রার্থী সহ তাদের সমর্থকরা প্রতিদিনই কোথাও না কোথাও চালিয়ে যাচ্ছেন প্রচার চাঁপাই নবাবগঞ্জের নাচোর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী আবু রেজা মোহাম্মদ মোস্তফা কামাল এ উপজেলা থেকে চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া নাসি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চারজনের পাশাপাশি বিএনপি সমর্থক একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা নিয়ে জানতে নগা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজু সাজু ভোটের প্রচার কেমন দেখছেন বিস্তারিত জানাবেন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ধন্যবাদ আপনাকে নওগাঁর প্রথম ধাপে যে নির্বাচন এই নির্বাচনে চারটি উপজেলার তফসিল ঘোষণা করা হয় এই চারটি উপজেলার তফসিল ঘোষণা করার পরে নওগাঁ মহাদেবপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং প্রার্থী আহসান হাবিব মৃত্যুর কারণে এই উপজেলায় নির্বাচন স্থগিত করা হয় এর এখন নির্বাচন হচ্ছে নগার তিনটি উপজেলায় নওগাঁর তিনটি উপজেলার নির্বাচন হচ্ছে সব উপজেলাতে আমরা দেখেছি প্রচার প্রচারণার মাঠে জোরসর ভাবে নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছে আমি এখন রয়েছি নওগাঁর বদলগাছি উপজেলায় নওগাঁর বদলগাছি উপজেলাতে আমি চেয়ারম্যান প্রার্থী আমার সঙ্গে রয়েছে আবু খালেক বুলু ওনার কাছে একটু জানবো যে আপনি তো প্রচার প্রচারণ চালাচ্ছেন এবং জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি নির্বাচিত হতে পারে এই আসনের মানে এই এলাকার জনগণের জন্য কি করতে চাচ্ছেন বিসমিল্লাহ আমি আবু খালেদ বুলু আমি বদল গেছি উপজেলা সভাপতি আমি শহীদ পরিবারের সন্তান আমি উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে নগাঁ শ্রেষ্ঠ সন্তান আমাদের শ্রদ্ধা নেতা জলিল ভাইয়ের হাত ধরে আমি ছাত্রলীগের রাজনীতি শুরু করি আমি উনিশশো তিরাশি সালে আমাদের জলিল ভাইয়ের সাজু আপনাকে ধন্যবাদ